নবদ্বীপ নিবাসী শ্রী নারায়ণচন্দ্র সাহার গৃহদেবীর আজকে অধিবাস পর্ব শুরু হলো। তোমরা দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ইজ মাই লাইফ। আজকে হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজোর অধিবাস। তো অধিবাস পর্ব যেটা তোমরা আগের বছর ওই ভিডিওটা দেখেছো, তো আজকে সেটারই কিছু প্রস্তুতি আমাদের এখনও চলছে। তো দেখো এখানে পুরো প্রস্তুতি পর্ব, এখানে কিছু নাড়ু টাড়ু করে রাখা আছে, এখানে প্রস্তুতি পর্ব চলছে। তো আমি তোমাদের ঠাকুরটা দেখাই। এটা হচ্ছে আমাদের সেই সুন্দরী মা, সেই সুন্দরী মা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো দেখো এখন মা আমাদের আলপনা দিয়েছে, এই যে আমাদের এই পুজোটা কত বছর পুরনো মা? 30 বছর হবে। তাহলে 30 বছরের আগে বাংলাদেশে হতো, বাংলাদেশে মানে আগেকার দিনে সেই সব গণ্ডগোল হচ্ছিল না বাংলাদেশে, সেখানে তারপর থেকে বন্ধ হয়ে গেছে। আমার শাশুড়িরা পূর্বপুরুষরা আর কি আর করতেন না, তখন বন্ধ হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ড আর কি স্বপ্নে মাকে পেয়েছিলেন, মা বললেন যে এরকম পুজো করতে। আমাদের আমাদের মনে হয় যে সেই হারানো পুজোটাই আমরা আবার করছি, যা আর কি বন্ধ হয়ে গিয়েছিল বহু বছর ধরে, সেই পুজোটাই আমরা আবার এই 25 বছর ধরে করছি। আগে আমাদের ধরো তোমার মৃন্ময়ী মূর্তি পুজো হতো, কিন্তু এই 2 বছর ধরে আমাদের এই রকম পাথরের মা, পুরো একদম শ্বেত পাথরের মা মূর্তি, মায়ের মূর্তি পুজো হয়। তোমরা দেখেই চোখ, আমরা এনাকে বলি সুন্দরী মা ঠাকুর, সব সময় মুখে একদম হাসি লেগেই থাকে। আমাদের এইটাই মনে যা কষ্ট যে মা পাথরের মূর্তি বসানোর পর আর কিছু বছর ধরেই তো হচ্ছে, কাউকে ডাকতে পারছি না পুজো নিয়ে।
এই কোভিড যতদিন না যাবে ততদিন কিচ্ছু হবে না। মাকে আমরা বলবো যে কোভিডকে যেন তাড়িয়ে দেয়। সত্যি তো আমাদের প্রায় আলপনা আঁকা কমপ্লিট। মা বসে বসে কিছুটা দিল আর আমি নিচ থেকে কিছুটা দিয়ে এলাম। তো এবার দেখো মায়ের আঁকাটা কি সুন্দর, এই দেখো কি সুন্দর মা আলপনা দিয়েছে। এই পুরো আলপনাটাই কিন্তু মা দিয়েছে। মা একটা গান ধরো। সুন্দর করে আমাদের অভিবাস পর্বের দিনে লাস্ট সোমবার পড়েছিল বলে আমি আর মা দুজনেই জল ঢেলেছিলাম। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি মানে আমারটা দেখাতে পারিনি, কিন্তু মায়েরটা দেখো তাহলে বুঝতে পারবে।